উদ্দিন, নিউজ 24, ঢাকা। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যের উপর তামাকের প্রভাব বিষয়ক আলোচনায় এবছরের মূল বিষয় ছিল তামাক ও হৃদরোগ। বৃহস্পতিবার বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচার গ্যালারিতে তামাক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যের জন্য তামাকের প্রভাবের উপর আলোচনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার শামিমা সুরাইয়া বেগম, আদ্দিন হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু উবাইদ মোহাম্মদ মহসিন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার সঞ্জয় কুমার সাহা। আলোচনায় উঠে আসে বাংলাদেশে সাদাপাতা, গুল, জর্দা ব্যবহার কমলেও সিগারেটের ব্যবহার কমেনি, যার ফলে উচ্চ রক্তচাপের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটতে দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেন আলোচকরা।